প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসেছি খুবই চমৎকার একটি জায়গা, চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়। আমার ব্যাকগ্রাউন্ডে একটি পাহাড় দেখতে পাচ্ছেন। তার পাশাপাশি আমার সাথে আছেন পারভেজ চাষা, এরপর হচ্ছে আছেন হুসাইন চাষা। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে শুধু পাহাড়। আসলে পাহাড় প্রেমী যারা আছেন তারা এরকম জায়গায় আসলে আসলে তাদের অনেক ভালো লাগা কাজ করবে, এটা আমি বিশ্বাস করি। তারই পাশাপাশি চতুর্দিকে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সাথে থাকুন। ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে বিস্তারিত বিষয়াদি দেখানোর চেষ্টা করব। আমরা বিভিন্ন পাহাড়ের মধ্যে যাব, বিভিন্ন পাহাড়ে ওঠার অভিজ্ঞতা কীরকম সেগুলো আপনাদেরকে একের পর এক দেখাবো। আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আছে, ক্লিয়ার দেখা যাচ্ছে না, ইনশাল্লাহ আমরা তার পাশে যাব। এই যে দেখা যাচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, তারই পাশাপাশি কি মনোরম অবয়ব দৃশ্য বলি, শুধু পাহাড় আর পাহাড় চতুর্দিকে। এখানে অনেক পর্যটকেরা নিত্যদিন বেড়াতে আসেন, তো অনেক ভালো লাগা কাজ করে সবার মধ্যেই। আমি আপনাদেরকে পর্যটকদের বিভিন্ন রোমাঞ্চকর মুহূর্ত, এমনকি আমাদের বিভিন্ন এনজয়েবল মুহূর্তগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন আর আমাদের এই ব্লগটি এনজয় করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে শুধু পাহাড়ের মধ্যে আছে অনেক জমি। এখানের মধ্যে কৃষকেরা ধান চাষ করে, এটাকে বলে জুম চাষ। পাহাড়ি অঞ্চলে জুম চাষ খুবই খ্যাতি অর্জন করেছে চতুর্দিকে। আর তার পাশাপাশি যারা পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের মধ্যে থাকে তারা আসলে এরকম চাষ করে জীবিকা নির্বাহ করে। তো Oh, what a beautiful place it is. আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন হুসাইন, এরপর হুসাইন চাষা, এরপর হচ্ছে পারভেজ চাষা, ওরা ফটো তুলতে ব্যস্ত। এখানের মধ্যে আসলে তাজা চা পাতার মধ্যে রয়েছে, আপনারা দেখুন সিলেটি চা পাতা। আপনাদেরকে আমি বিস্তারিত ঘুরে ঘুরে দেখানোর ট্রাই করছি, সিলেটি তাজা চা পাতা আর কি, সিলেট যে কারণে বিখ্যাত। তো এই 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 সকল অঞ্চল থেকে চা পাতা আমদানি করা হয়, তার দেশগুলোতেও এই চা পাতা রপ্তানি করা হয়। তো অনেক চমৎকার একটি জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে একজন ব্যক্তি হেঁটে হেঁটে যাচ্ছেন। তো এটা আসলে আমার ক্যামেরার মধ্যে একেবারে কম দূরত্ব বোঝা যাচ্ছে, কিন্তু অনেক দূর। তারপর হচ্ছে অনেক উঁচা পাহাড়, তারই পাশাপাশি আমার ব্যাকগ্রাউন্ডে অনেক অনেক পাহাড় রয়েছে। এগুলো দেখা যাচ্ছে গ্রামের মতো, আসলে এগুলো গ্রামের মতো না, সবগুলোই পাহাড়। এরপর হচ্ছে দু একটা বাড়ি দেখা যায় পাহাড়ের উপর, আর তারই পাশাপাশি দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাড়ি। ওরা এখানের স্থানীয় মানুষ, খুবই ভালো লাগে এরকম পরিবেশে আসলে। এরকম পরিবেশে বিভিন্ন জিনিস, বিভিন্ন বিষয় আদি দেখলে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন দেখি উফরে উঠতাম, কেমন দিয়ে উঠা দেয়, এমনি দিয়ে উঠতাম না।
বেচাও দিচ্ছ না নানি? ও আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে তো কিন্তু ফটো ক্যাপচার করবে, সুপ্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে আছে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, দেখা যাচ্ছে না, দেখুন ট্রাই করছি, এই দেখুন আমরা ক্রিকেট স্টেডিয়ামের পাশে যাবো একটু পর, আর আমাদের পাহাড়ে ওঠার অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করবো, আপনারা আমাদের সাথে থাকুন। তো একের পর এক আমরা পাহাড়ে উঠবো, একটু পর পাহাড়ে উঠে স্টেডিয়ামের ভিতরের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন আমাদের আজকের ভিডিও। অনেক অনেক পর্যটকেরা এখানের মধ্যে বিরাজমান, আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে অনেক পর্যটকেরা আছেন, অনেকে ফটো তুলতে ব্যস্ত। তো অনেক ভালো একটি জায়গা, সুন্দর একটি মনোরম পরিবেশ। এই তো দেখা যাচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে স্টেডিয়ামের বিল্ডিং, গেট দিয়ে স্টেডিয়ামের ভিতর প্রবেশ করা হয়, আর এই হচ্ছে স্টেডিয়ামের মেইন বিল্ডিং, হচ্ছে চতুর্দিকে আরও বিল্ডিং আছে, তবে এটা হচ্ছে মেইন বিল্ডিং। তো আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, আপনারা আমাদের সাথে থাকুন। বন্দী করা যাবে এখান থেকে, তো খুবই সুন্দর একটি জায়গা, আপনাদেরকে আমি ইনভাইট করছি আপনারা এই জায়গা আসবেন, দেখবেন, ঘুরবেন, আমাদের এই প্রত্যন্ত অঞ্চল গুলো দেখবেন। সবাই ভালো থাকা সালাম। করাত না নেই